हेलो माय डियर स्टूडेंट्स फ्रेंड्स एंड माय कलिग्स, आज के उपस्थित हो कारण से हलो फाइनल टीचिंग इंग्लिश जो सबजेक्ट रोज है तर लार्निंग डिजाइन नहीं कीभावे आम्रा बेटार होते लार्निंग डिजाइन प्रस्तुत करते पारी एवं से ही अनुजाई आम्रा ओखाने फाइनल टीचिंग एक्जिक्यूट करते पारी। आज के ইংলিশটা এমন একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের খুব কসাসলি অর্গানাইজড ওয়েতে কিন্তু তাদের শেখাতে হয়, ফর্মাল ওয়েতে শেখাতে হয়। সেই জন্য স্ট্র্যাটেজিগুলো আমাদের খুব কসাসলি ব্যবহার করতে হবে আমাদের এই টিচিং মেথোডোলজি পোর্শনে। তো আজকে যে টপিক নিয়েছি সেটি একটি লেসন ইউনিট নিয়েছি আরআইপি ভ্যান উইঙ্কেল। যাই হোক, এটাকে আমরা ভেঙেছি সাব ইউনিটে এবং সেখান থেকে নির্দিষ্ট দুটো সাব ইউনিটকে আমরা আজকের লেসনের জন্য আজকে যে টিচিং করব তার জন্য আমরা সিলেক্ট করে নিয়েছি। এবং তারপরের স্টেপ অনুযায়ী আমরা কি এখানে লার্নিং ডিজাইনের সেকেন্ড স্টেপে আমরা লার্নিং গোলস অর অবজেকটিভগুলো পরপর লিখেছি, সেটা অবশ্যই রিভার্স ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী, যেখানে কগনিটিভ ডাইমেনশনে 6টা এবং নলেজ ডাইমেনশনে 4টে, সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এবং সেগুলো খুব কসাসলি আমরা এখানে লিখে ফেলেছি। এরপর আমরা যখন এর পরের যে স্টেপ রয়েছে সেই পরের স্টেপটায় যখন ঢুকবো তখন সেটা কি, সেটা হচ্ছে যে অ্যানালাইজ লার্নার অ্যান্ড কনটেক্সট, অর্থাৎ আজকের যে পার্ট রয়েছে লেসেন রয়েছে সেই লেসেন সংক্রান্ত যে যে নলেজগুলো তাদের প্রিভিয়াসলি অ্যাকোয়ার্ড আছে সেগুলোকে আমরা টেস্ট করে নেবো কিছু প্রিভিয়াস নলেজের কোশ্চেনের উপর বেস করে। এরপর আমরা কি করব, লার্নিং ডিজাইনের যে পরের স্টেপ ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং মেটেরিয়াল, সেইগুলো আমরা এখানে পরপর কিছু স্পেশাল টিচিং এর লার্নিং এর সরকারে আমরা যেগুলো রেখেছি জেনারেল তো আছেই, টেক্সট বুক ডিকশনারি ইত্যাদিগুলো তো চক ডাস্টার এগুলো জেনারেল, স্পেসিফিক হিসেবে যেগুলো আছে চার্ট মডেল এগুলোকে আমরা কীভাবে তার মেটেরিয়াল কী কী কীভাবে আমরা সেটাকে প্রসেস করেছি আমরা তৈরি করতে গিয়ে সেই প্রসেসগুলো আমরা এখানে উল্লেখ করেছি। বিভিন্ন রকমের জিনিস আমরা রেখেছি, চার্ট রেখেছি, তার চার্টের মধ্যে অনেক ভাগ রয়েছে, হ্যাঁ সেই ভাগগুলোকে আমরা এখানে মেনশন করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা মডেলটাও মডেল কীভাবে করেছি সেটাও এখানে মেনশন করা রয়েছে। এগুলো সব পরপর লিখে ফেলা হবে, এই হচ্ছে আমাদের কাজ। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে সেটা হচ্ছে এই ধরনের চার্ট মডেলগুলোকে আমরা যে রেডি করে এসেছি তাহলে আমরা যেখানে ব্যবহার করব সেই ব্যবহার করা জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে লার্নিং স্ট্র্যাটেজি। অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজিতেই আমরা দেখব যে ইংলিশটাকে কিভাবে তাদের মতো করে আমরা পৌঁছাতে পারি এবং সেই স্ট্র্যাটেজিগুলো আমরা সকলেই জানি যে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি আমরা করাই ইংলিশের ক্ষেত্রে, সেখানে যেমন রিডিং করাই, সেই রিডিংয়ের মধ্য দিয়ে কি হয় স্ক্যানিং হয় তাদের, হ্যাঁ স্ক্যানিং প্রসেসটা তাদের মধ্যে চলতে থাকে। আবার যখন গ্রুপ অ্যাক্টিভিটি করায় তখন তাদের মধ্যে একটা শেয়ারিং অপশন থাকে যেটা নিজেদের মধ্যে কমিউনিকেশনের মধ্য দিয়ে চলে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচে। তো এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি এবং মেথোডোলজি আমাদের ইংলিশ মেথডের ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে, তো এইগুলোকে আমরা এখানে ব্যবহার করব, পরপর পরপর সেগুলো ব্যবহার করেছি এবং সেখানে বেশ কিছু ইন্টারাক্টিভ কোশ্চেন আনসার স্ট্র্যাটেজিগুলো আমরা পরপর কাজে লাগাই তাদের গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে এবং এখানে এক্ষেত্রে হিউরিস্টিক মেথড আমি অ্যাপ্লাই করেছি এক্ষেত্রে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি দেখি সেখানে নেক্সট যে আমরা লার্নিং এরিয়াস, সেই লার্নিং এরিয়াসেও একই স্ট্র্যাটেজি কাজে লাগিয়েছি, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, গ্রুপ অ্যাক্টিভিটি এবং ইন্টারাক্টিভ কোশ্চেন আনসার স্ট্র্যাটেজিগুলো আমি এখানে কাজে লাগানো হয়েছে। এরপরে আমরা যখন লার্নিং এরিয়াসগুলো একটু ডিটেলিং করা হয়েছে বাঁ দিকে, আর ডান দিকে আমরা সেই অপশনগুলো রেখেছি যেগুলো স্ট্র্যাটেজিতে ব্যবহার করছি। এছাড়াও আমি এই এই জায়গাতে আমরা ব্রেন স্টর্মিংও ব্যবহার করে থাকি, ব্রেন স্টর্মিং ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল আমরা এই পুরো স্ট্র্যাটেজিতে ব্যবহার করেছি, চার্ট মডেল ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড এইগুলো। এইবার আমরা সবশেষে কি একটি ইভ্যালুয়েশন চার্ট করব, সেই ইভ্যালুয়েশন চার্টটাকে আমরা ডেফিনেটলি যে অবজেক্টিভগুলোকে আমরা রেখেছি প্রিভিয়াসলি সেই অবজেক্টিভগুলো আমরা ফুলফিল করতে পারলাম কি পারলাম না বা লার্নারদের মধ্য থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কয়েকটি অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ টাইপের প্রশ্নের মধ্য দিয়ে। এইভাবে আমরা এগোতে থাকব এবং সবশেষে যখন এই লার্নারদের জন্য থেকে আমরা স্যাটিসফাই হয়ে যাব তখনই আমাদের এই লার্নিং ডিজাইনের কাজটি সম্পন্ন হবে। এবং আমরা এর আগেও প্রিভিয়াসলি একটি ভিডিও তোমাদের দিয়েছিলাম যে লার্নিং ডিজাইন ফাইনাল টিচিং সংক্রান্ত, সেটাকে তোমরা ভালো করে দেখবে, আই বটন এটা দেওয়া আছে। আর মাথায় রাখবে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যখন যাই সেটা ফর্মাল স্ট্র্যাটেজিতে ফর্মাল হতে যাই সেটাকে একটু প্রসেসলি আমাদের ফুলফিল করতে হবে। বেস্ট অফ লাক, তোমরা এই ইংলিশ মেথডের ওপর যখন ফাইনাল টিচিং দেবে এই লার্নিং ডিজাইনটা প্রসেসলি লিখবে এবং তোমরা স্ট্র্যাটেজিগুলো ঠিকঠাক করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।